তারপরে ১৬ নম্বর অধ্যায়, বাব ও মান তাওয়াদ্দা ফিল জানাবাতি। এই অধ্যায় হচ্ছে কেউ যদি ফরজ গোসলের উজু করে, বড় নাপাকি দূরীকরণের ক্ষেত্রে উজু করলো, প্রথম এটি সুন্নাত উত্তম, সোম্মা গাসালা সায়রা জাসাদি, তারপরে গোটা শরীর ধুয়ে ফেললো, ওয়ালাম ইয়ুইদ গাসলা মামাদিল উযু মিনহুম মাররাতুন উখরা, যেহেতু প্রথমে উযু করে নিয়েছে সুতরাং পুনরায় আর উযুর অঙ্গগুলি ধৌত করলো না, পুনরায় আর উযুর অঙ্গগুলি ধৌত করলো না। তো কেমন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আগে যেহেতু উযু করেছে একটু সতর্ক থাকবে, সেটা হচ্ছে যে উযু করার পরে লজ্জা স্থানে হাত দেবে না। এই জন্য কী করতে হবে, সুন্নতে গোসলে আগে লজ্জা স্থান পরিষ্কার করে নেবে আর তারপরে তখন হাত ঘষা দিয়ে পরিষ্কার করবে, কারণ লজ্জা স্থানে হাত গেছে, যদিও বাম হাত গেছে আর ডান হাত নয়, ডান হাতে লজ্জা স্থান পরিষ্কার করা ঠিক নয়, নিষেধ আছে, স্পর্শ করাও নিষেধ আছে। তারপরে উজু করে নেবে লজ্জা স্থান পরিষ্কার করার পরে, আর উজু করে নেওয়ার পর পুরো উজু করে নেবে, অথবা উজুর সবগুলি অঙ্গ ধৌত করে একমাত্র পা ছাড়া, দুই রকমই তরিকা যায়। আর তারপরে গোসল করবে, গোটা শরীরে পানি দেবে, মাথা থেকে শুরু করে মাথাতে পানি দেওয়ার ক্ষেত্রে দুই রকম হাদিস আছে, আর দুটোই জায়েজ রয়েছে। একরকম হাদিস রয়েছে যে তিন বা তিন অঞ্জলি মাঝখানে, মাথার মাঝখানে দিবে, আর তারপরে ডান দিকে আর তারপরে বাম দিকে, এটা একটা পদ্ধতি। আর আরেকটি হচ্ছে যে প্রথম ডান দিক থেকে, নবী সাল্লাম ডান দিক থেকে শুরু, প্রথম ডান দিকে একবার পানি ঢালবে আর তারপরে বাম দিকে আর শেষখানে তিন অঞ্জলি মাঝখানে, তারপরে গোটা শরীর ধৌত করবে। এটা হচ্ছে সুন্নতি গোসলের তরিকা। প্রথমে যেহেতু উজু করে ফেলেছেন সুতরাং পুনরায় আর উজু করার প্রয়োজন নেই, কিন্তু উজু করার পরে অনেকে খেয়াল করে না, লজ্জা স্থানে সাবান দিচ্ছে উজু করার পরে, তাহলে সঠিক মতে লজ্জা স্থান সরাসরি স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যায়, যদি এই বিষয়টি তো ইখতিলাফ রয়েছে। তিনটি মত রয়েছে, লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হয় কি না, সরাসরি কাপড়ের ওপরে কোনো অসুবিধা নেই। হানাফি মজহাবে লজ্জা স্থানে সরাসরি যদি স্পর্শ করে তাতে উজু নষ্ট হয় না বলছে শরীরের, ওই মর্মে একটি হাদিস রয়েছে, যদিও হাদিস বলা হয়েছে দুর্বল। এর পূর্বে বিপরীত যেহেতু হাদিস রয়েছে, মান মাসাজা কানফালি অতদে, কেউ যদি লজ্জা স্থানে স্পর্শ করে তাহলে যেন উজু করে নেই। জি হ্যাঁ, আরেক দল বলছেন না, স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যাবে, উজু কর, পুনরায় উজু করতে হবে, সেটা স্পর্শ সাধারণভাবে হোক, নর্মালি হোক, অথবা কামভাব নিয়ে হোক, যৌন চাহিদার সাথে। কয়টা মত হইল, কয়টি মত হইল, এখনো তিনটা বয়ান করেছি, দুটা বয়ান করেছি, একটা হচ্ছে যে লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হবে না হানফি মজহাব, আর একটা হচ্ছে লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ শাফির মজহাব, অন্যান্য আর আমরা মহাদিসেনরা অনেকেই। আর একটি মত মাঝামাঝি, সেটা হচ্ছে যে কামভাব নিয়ে যদি লজ্জা স্থানে স্পর্শ করে, মানে আপনার যৌন চাহিদা আছে আর লজ্জা স্থান হাত দিয়েছে আর অতি আপনার একটা চাহিদা, শারীরিক চাহিদা উঠেছে, তাহলে উজু নষ্ট হবে, আর এমনি নর্মালি যদি হাত দেন সরাসরি তো উজু নষ্ট হবে না। মাঝামাঝি এই মতটিকে অনেকে শক্তিশালী বলেছেন, তাদের যুক্তি হচ্ছে যে যদি এমনি হাত দেয় তো তাতে তো মজিবের হওয়ার আশঙ্কা নেই, সুতরাং উজু কেন নষ্ট হবে, আর যদি যৌন চাহিদা নিয়ে কামভাব নিয়ে যদি হাত দেয়, হাত দেওয়ার পরে কিছুক্ষণ পরে মজিবের হইতে পারে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে, হতে পারে যে আপনি যখন মসজিদে গেছেন বা সালাস্তরি করেছেন তখন মাঝি বেরিয়ে গেছে, এই জন্য না, বলবো যে তুমি যেহেতু কামভাব নিয়ে স্পর্শ করেছো সুতরাং তোমার উজু নষ্ট। তো সতর্কতা হচ্ছে যে আপনি স্পর্শ করবেন না, লজ্জা স্থান স্পর্শ করবেন না উজুর পরে যদি উজুকে রক্ষা করতে চান। আল্লাহ তাআলা আলাম, প্রথম যদি উজু করে নেয় তাহলে পুনরায় উজু করা লাগবে না, কিন্তু কেউ যদি উজু না করে সরাসরি গোসল করে নিল আর তারপরে উজু করা লাগবে কি লাগবে না, এখানে ইখতিলাফ রয়েছে। একদল বলছে যে যেহেতু উজুর সবগুলি অঙ্গ তো ধোয়া হয়েই গেল গোসলে, সুতরাং উজু না করলেও চলবে, এটা হানাফি মজহাব, কারণ ওদের কাছে তরতিব পর্যায়ক্রম সিরিয়াল, আগে মুখমণ্ডল ফাকসিল উজু হাকুম, তারপরে ওয়াইদিয়াকুম হাত, আর তারপরে মাথার মাসে, তারপরে পায়টা ফরজ নয় সুন্নাত, সুতরাং সুন্নাত ছুটিয়েছে উজু, উজুর কাজ হয়ে গেছে যেহেতু গোটা শরীরে পানি বহানো হয়ে গেছে, কিন্তু তরতিব যাদের কাছে ফরজ,
দুই সপ্তাহ আগে আলোচনা করেছিলাম, শাফি মজহাবে কয়টি ফরজ উজুর, কয়টি রুকন, পাঁচটি, তার মধ্যে একটা তরতিব, পর্যায়ক্রম, তাহলে তরতিব ঠিক থাকলো না। এইরকমই হাম্বলি মজহাবে ছয়টি ফরজ, তার মধ্যে তরতিব পঞ্চম। সুতরাং যখন তরতিব ঠিক থাকলো না, তাহলে আপনার শুধু উজু দিয়ে, শুধু গোসল দিয়ে উজুর কাজ হবে না, হয় আগে উজু করে গোসল করতে হবে, আর না হইলে গোসল করে নিয়েছেন, সুন্নতের খেলাফ করেছেন, অসুবিধা নাই, কিন্তু পরে আপনি উজু করেন আবার। এই ক্ষেত্রেও কেউ কেউ আবার ছাড় দিয়েছেন। যাই হোক, এই ক্ষেত্রেও সতর্কতা বলবো যে শুধু গোসল দিয়ে যথেষ্ট মনে করবেন না যে উজুর কাজ হয়ে গেছে, বরং আগে সুন্নতি তরিকা উজু করবেন আর তারপরে গোসল করেন। কারণ পাক না পাকির উপরে নির্ভরশীল আপনার ইবাদতবন্দিগি সালাত। যদি আপনার এই উজু শুদ্ধ না হয়, গোসল করলেন আর মনে করলেন যে গোসলে তো উজুর অঙ্গগুলি আমার ধোয়া হয়েই গেল, তা আবার কিসের আবার উজু, আর তারপরে আপনি সালাত শুরু করলেন, তরতিব সত্যি ফরজ, এটাই হচ্ছে শক্তিশালী মত ধরেন আল্লাহর কাছে, তাহলে আপনি বিনা উজুতে সালাত করলেন, বিনা উজুতে সালাত হয় না। কিন্তু একটা কাজ ফরজ নয়, যেমন হানাফি মাজহাব ফরজ নয়, সুন্নাত, তো সুন্নাত করলে সওয়াব আছে কিনা, গোসলের পরে বা আগে গোসলের তরতিব সুন্নাত, আপনি এই তরতিবের খেয়াল করে আপনি শুধু গোসলের উপর ক্ষান্ত করলেন না, উজুও করলেন, তো এতে গুনাহ আছে না আরও নাকি আছে, নাকি আছে, তাহলে আপনি কেন সন্দেহ রাখবেন আপনার ইবাদত বন্দেগী কবুল হইল কি হইল না। জি, জরুরি দিনের ক্ষেত্রে অধিক সতর্ক হইতে হবে, এটা হচ্ছে আল্লাহ ভীরুতা তাকওয়ার দাবি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।